আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন? গাড়ি নিয়ে এসেছি 27টা। কি আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব। এই যে প্রথমে যে বাইকটি রয়েছে অ্যাপাচি RTR 4V ভাই। জি। কত সালের মডেল ছিল এটা? এটা 20 সালের মডেল। 20 সালের মডেল। কাগজ কি অবস্থায় আছে? হাফ টাকা। হাফ টাকার কাগজ। 2020 সালের মডেল। চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? 17,000 কিলোমিটার চালানো হয়েছে। ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ আছে? জি একদম ফুল ফ্রেশ। একদম ফ্রেশ আছে। মাইলেজ কি রকম দিচ্ছে এখন? 40। কত দাম চাচ্ছেন বাইকটার? 1,45,000। 1,45,000 দাম দর করা যাবে ভাই? জি। আরো একটি 4V আমরা দেখছি, এটা হচ্ছে রেড কালারের 4V। কি অবস্থায় আছে ভাই কাগজ এইটার? এটা হাফ টাকা কুষ্টিয়া নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড মার্ক কমপ্লিট, সব কাগজপত্র কমপ্লিট আছে, কুষ্টিয়ার নাম্বার। জি। এটা চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? এটা চালানো 19,000। 19,000 কিলোমিটার চালানো আছে। ইঞ্জিনের কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন। মাইলেজ কি রকম দিচ্ছে বাইকটা? সেম ওই 40-42 করে যাচ্ছে। এই বাইকটার দাম কত চাচ্ছেন? 1,45,000। 1,45,000 দাম দর করে নেওয়া যাবে। এটা হচ্ছে TVS মেট্রো প্লাস। জি। কত সালের মডেল ছিল? 21 সালের মডেল। চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? 24,000 চালানো আছে, কোনো ট্যাম্পারিং নেই। এটার কাগজ কোথাকার? ওয়ান্টেজ বাইক কুষ্টিয়া শোরুমের। কুষ্টিয়া শোরুমের বাইক, যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে। দাম কত চাচ্ছেন? 78,000। 78,000 টাকা দাম দর করে নেওয়া যাবে। এখন যে বাইকটি দেখাবো এটা হচ্ছে হোন্ডা হর্নেট ভাই। এটা কত সালে মডেল ছিল? এটা 19 সালের মডেল। 19 সালের মডেল। কাগজ কোথাকার? কুষ্টিয়া নাম্বার। 19 সালের মডেল, একবার ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই। এটা চালানো হয়েছে কত কিলোমিটার? 21,000। 21,000 কিলোমিটার চালানো হয়েছে, একবার ফ্রেশ কন্ডিশনের বাইক। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,30,000। 1,30,000 দাম দর করে নেওয়া যাবে। এপাশে আমরা একটি বাইক দেখছি, FZS Version 2। জি ভাই। এটা কত সালের মডেল ছিল? এটা মডেল আপনার 20 সালের। 20 সালের মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ মেহেরপুর নাম্বার, 22 সালে করা, 22 থেকে 24 পর্যন্ত। একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই। এটা মাইলেজ এখন কি রকম দিচ্ছে? 50+। 50+। দাম কত চাচ্ছেন? 2,05,000। 2,05,000 দাম দর করে নেওয়া যাবে। এই পাশে আরও একটি 4V দেখছি আমরা, ব্ল্যাক কালারের 4V। এটা মডেলটা কত সালে ছিল? এটাও 19-20-এর। 19-20-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? এটা আপনার মেহেরপুর নাম্বার, 2টা কিস্তি দেওয়া আছে। মেহেরপুরের নাম্বার, 2টা কিস্তি দেওয়া আছে। 2019-20-এর মডেল এবং ডবল ডিস্কের বাইক ভাই। বাইকটা চালানো হয়েছে কত কিলোমিটার? চালানো 12,000। 12,000 কিলোমিটার চালানো আছে। দাম কত চাচ্ছেন? দাম 1,45,000। 1,45,000 দাম দর করে নেওয়া যাবে। এখন যে বাইকটি দেখাবো, এইখানে 2টা একই রকম বাইক, টিভিএস মেট্রো। কোনটা কি অবস্থায় আছে ভাই কাগজ? এটা মেহেরপুর নাম্বার, এটা হাফ টাকার কাগজ। এটা মেহেরপুরের নাম্বার, হাফ টাকার কাগজ ভাই। এটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 57,000। 57,000 টাকা দাম দর করে নেওয়া যাবে। তার পাশে আছে এই মেট্রোটা, কি অবস্থায় আছে ভাই? এটাও আপনার হাফ টাকার কাগজ, মেহেরপুর নাম্বার। হাফ টাকার কাগজ, মেহেরপুরের নাম্বার। এটা চলেছে কত কিলোমিটার? চলছে 12,000। 12,000 কিলোমিটার চালানো হয়েছে ভাই। মাইলেজ কি রকম দিচ্ছে এটা? এটা 60+। 60+। এটার মডেল ছিল কত সালের ভাই? এটি আপনার 19-20-এর মডেল। 19-20-এর মডেল। কত দাম চাচ্ছেন বাইকটার? এটা 65,000। 65,000 দাম দর করে নেওয়া যাবে। এখন যে বাইক দেখাবো, এটা হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস। জি। কি অবস্থায় আছে ভাই এটার কাগজ? এটা ফুল টাকা কুষ্টিয়া নাম্বার। ফুল টাকা কুষ্টিয়া নাম্বার। এই মডেল কত সালে ছিল ভাই? এটা আপনার 12-13। 12-13-এর মডেল। এটার হচ্ছে আপনার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 58,000। 58,000 ফুল টাকার কাগজ, কুষ্টিয়া নাম্বার। সর্বশেষে আপনাদের যে বাইকটি আমরা এখন দেখাবো, এটা হচ্ছে অ্যাপাচি RTR 150cc বাইক ভাই। কত সালে মডেল ছিল এটা? 18 মডেল। 18-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? হাফ টাকা। হাফ টাকার কাগজ। নাম্বার প্লেটটা কোথাকার ভাই? কুষ্টিয়া। কুষ্টিয়া নাম্বার প্লেট। এটা চলেছে কত কিলোমিটার? আপনার 17,000। 17,000 কিলোমিটার চলেছে। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 1,15,000। 1,15,000 দাম দর করে নেওয়া যাবে। ভাইয়া রেগুলার আসেন কি হাটে? জি ভাই। আপনাদের শোরুমটা কোথায় ভাই? হাটবালি বাজার সোনালী ব্যাংকের সামনে। দোকানের নাম কি? রাকিব অটো। ধন্যবাদ ভাই। আর বন্ধুরা, সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।